দীঘা মন্দারমণি বেড়াতে গেলে লাগবে কোভিড টেস্টের রিপোর্ট, নির্দেশিকা জারি প্রশাসনের। এবার থেকে দীঘা মন্দারমণি সহ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের থাকতে হলে দিতে হবে ডবল ডোজের ভ্যাকসিনেশনের প্রমাণপত্র অথবা করোনা নেগেটিভ রিপোর্ট, নইলে দীঘায় আসা যাবে না, এমনটাই নির্দেশিকা জারি করলো পূর্ব মেদিনীপুর জেলার মহকুমা প্রশাসন। এই মর্মে আজ থেকে শুরু হলো নির্দেশিকার প্রক্রিয়া। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবং মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে মিলে এই অভিযান আজ থেকে শুরু করলো। একটি নির্দেশিকার মাধ্যমে সমস্ত হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিধিনিষেধ, এমন নির্দেশিকা অমান্য করলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। লকডাউন ওঠার পর থেকে দীঘার পরপর পর্যটকদের ঢল নামছে। শুধু তাই নয়, ভিন রাজ্য থেকেও আসতে শুরু করেছে পর্যটক। বহু পর্যটক প্রশাসনের নির্দেশে কাউকে অমান্য করে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করছেন না, তাই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে মহকুমা প্রশাসন। তবে কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা ডাবল ভ্যাকসিনেশনের নথি থাকলেও মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক, বললেন মহকুমা প্রশাসন আদিত্য মোহন হিরানি। এবং মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক, সি বিচে সবাইকে মাস্ক ব্যবহার করে ঘোরাফেরা করতে অনুরোধ করা হচ্ছে। এখানে কেউ মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে না আমি দেখতে পাচ্ছি, কিন্তু মাস্ক পরাটা জরুরি, বিশেষ করে দোকানদারদের তো পরা উচিত। দোকানদাররাও বলা উচিত যে মাস্ক ছাড়া কিন্তু দোকানে জিনিস দেওয়া যাবে না বা কিছু, কিন্তু তারা সেটা করছে না, তারাও করছে না, কাস্টমারদেরও বলছে না মাস্ক পরার জন্য। আর দ্বিতীয়ত কথা হচ্ছে ভ্যাকসিন অনেকেই ফার্স্ট ভ্যাকসিন নিয়েছে, দ্বিতীয়টা পায়নি, দ্বিতীয়টা পেতে তো অনেকেরই দেরি হচ্ছে। সেই ক্ষেত্রে নেগেটিভ রিপোর্ট দুদিন আগে বের করে আনার পরেও তো হতে পারে, সেক্ষেত্রে হয়তো হোটেলের কিছু ব্যবস্থা করা উচিত। পর্যটন আনাগোনার ক্ষেত্রে কি নির্দেশিকা জারি করা হয়েছে? নির্দেশিকা আজকে যেটা জারি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা অনুযায়ী, আমাদের এসডিও সাহেব যে নির্দেশিকাটা জারি করেছেন তাতে দীঘাতে কোনো ট্যুরিস্ট যদি এখন বেড়াতে আসেন তাদেরকে অবশ্যই যে কোভিড ভ্যাকসিনের দুটো ডোজ অবশ্যই নিতে হবে, এবং তারা যে ভ্যাকসিন মানে তারা যে পজিটিভ নয় তার সার্টিফিকেট তাদেরকে অবশ্যই নিতে হবে, এবং সেইভাবে তাদেরকে দীঘায় আসতে হবে। ইতিমধ্যে ইয়াস ঝড়ের পরেই যেভাবে বাস ইত্যাদি যাতায়াত শুরু হয় তাতে কিন্তু প্রচুর পরিমাণ ট্যুরিস্ট কিন্তু দীঘায় আসা শুরু হয়েছে, কিন্তু এই দীঘায় আসা শুরু এবং ইতিমধ্যে আমরা যে আতঙ্কের মধ্যে আছি যে তৃতীয় ওয়েভসটা আবার চলে আসতে পারে, ঠিক সেই জায়গায় আমাদেরকে সতর্ক হওয়ার জন্য মাননীয় রাজ্য সরকার তারা এই প্রস্তুতিটা নিয়েছেন, এবং আমরা আশা করি সবাই এই প্রস্তুতি মেনে ঠিক সেইভাবে আসবেন, এবং আমরা হোটেল মালিক বা বিভিন্ন সংস্থার কাছে আমাদের আবেদনও থাকবে, প্রতিমাদুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের আবেদন থাকবে যেন সঠিকভাবে যারা যেভাবে নির্দেশিকা জারি হয়েছে সেইভাবে যেন ট্যুরিস্ট আসেন, তার জন্য আমাদেরকে সতর্কীকরণ করতে হবে। বিভিন্ন হোটেল সেক্টরে বিভিন্ন হোটেলে আমাদেরকে এই অ্যাওয়ারনেসের জন্য আমাদের পোস্টারিং করতে হবে, প্রয়োজনে মাইকিং করে আমাদেরকে জানাতে হবে যাতে মানুষ সতর্ক থাকেন, এবং যেভাবে আমাদের নির্দেশিকা জারি হয়েছে সেইভাবে যেন সমস্ত ট্যুরিস্ট আসেন সেদিকে আমাদেরকে সতর্ক করাতে হবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।